Hey everyone, welcome back to the channel. I'm Shrabanti. Our protidin shokalta shuru hoy Ishan ar Aryan schooler online class diye ebong shara din prochur pressure jay, but ajke holo Sunday, so ajke no pressure, only relaxation. Ami na puro week ei Sunday jonno wait kore thaki ebong tumra onekei hoyto amar moto tai koro. Anyways, ajke ekta good news share korbo tomader sathe. Smile with Shrabs YouTube channel er somosto subscriber ke I consider them as my family ebong ei joni ami amar life er shobkichu tader sathe share kori. So ami bhablam ei good news ta tomader sathe share kori. আর এই গুড নিউজটা হলো আমরা অনেকদিন ধরেই ভাবছিলাম একটা নতুন বাড়ি কিনবো আর ফাইনালি আমরা খুব সুন্দর একটা কমপ্লেক্সে নতুন ফ্ল্যাট কিনেছি এবং সেই ফ্ল্যাটে ইন্টেরিয়রও স্টার্ট হয়ে গেছে তোমরা অনেকেই আমাকে ডিএম করে জিজ্ঞেস করেছো যে দিদি কেন তোমার উইকে এখন একটাই ব্লগ আসছে আমরা সারা উইক তোমার ব্লগ দেখার জন্য ওয়েট করে থাকি বুঝতেই পারছো অনেকগুলো বাড়ি দেখে তার মধ্যে একটা বাড়ি ফাইনাল করা এবং সেই ফ্ল্যাটের ইন্টেরিয়রের কাজ এবং নতুন ফ্ল্যাটের জন্য নতুন নতুন জিনিসপত্র কেনার জন্য আমি ভীষণই বিজি হয়ে গেছিলাম এবং সেই জন্যই আমার উইকে একটাই ব্লগ আসছে তো আমার নেক্সট যে ব্লগটা আসবে সেই ব্লগটাই আমি আমার নতুন ফ্ল্যাটে কিছু গ্লিমস তোমাদের সাথে শেয়ার করব সো স্টে টিউন ফর দ্যাট ব্লগ আজকে লাঞ্চের পরে একটু বেরোনোর প্ল্যান আছে কালকে রাত্রেবেলা যখন আরিয়ানের সাথে বসে গল্প করছিলাম ও একটা ব্যাপার নিয়ে প্রচণ্ড চিন্তায় পড়ে গেছিল তো ও কি ব্যাপার নিয়ে এত চিন্তায় পড়ে গেছিল সেটা জানার জন্য ফ্ল্যাশব্যাকটা দেখে নাও আমার দাদা বলছিল যে আমরা ক্রিসমাসে আমরা কলকাতা বাইরে কোথাও যাবো তাহলে আমাকে সান্টা ক্লজ গিফট কিরমভাবে দেবে ও তো প্রতিবার দেয় তাহলে এইবার কিরম দেবে সত্যি তো এ তো ভীষণ চিন্তার বিষয় কি করা যায় আইডিয়া আমরা একটা কাজ করি চল কালকে আমরা যাই দোকানে গিয়ে একটা সান্টা ক্লজ কিনে আনি আর আমরা যদি কোথাও ঘুরতেও যাই তাহলে এই সান্টা ক্লজটাকে সাথে নিয়ে যাবো তাহলে এই সান্টা ক্লজটা তোকে ওখানে গিফট দিয়ে দেবে হ্যাঁ মা গুড আইডিয়া তাহলে চলো কালকে আমরা কিনতে যাবো সান্টা ক্লজ চলো চলো এতক্ষণে তো তোমরা বুঝেই গেছো যে আমরা আজকে কোথায় বেরোবো সো হ্যাঁ আজকে আরিয়ানকে নিয়ে সান্টা ক্লজ কিনতে যাবো আর ঈশান আমাকে বললো মা ভাইয়ের জন্য যখন সান্টা ক্লজ কিনতেই যাচ্ছি আর আমরা যখন বেরোচ্ছি তো আমরা অনেকদিন কোনো মুভি দেখিনি তো চলো আমরা মুভিও দেখে আসি সো আজকে আমাদের মুভি দেখার আর সান্টা ক্লজ শপিংয়ের দুটোই প্ল্যান আছে ঈশান অন ক্যামেরা একদমই কমফোর্টেবল ফিল করে না ও ভীষণই ক্যামেরা শাই সেই জন্য আমার ব্লগে খুব কমই দেখতে পাও ঈশানকে ও যখন কমফোর্টেবল ফিল করে তখনই ও ক্যামেরার সামনে আসে আদারওয়াইজ ও কিছুতেই ক্যামেরার সামনে আসে না চার পাঁচ দিন আগে যখন আমরা বেরিয়েছিলাম গাড়িতে FM-এ একটা গান চলছিল আর সেই গানটা শোনার পর থেকে আরিয়ানের ওটা কারেন্ট ফেভারিট সং হয়ে গেছে আর কালকে রাত্রে দেখছিলাম ওই গানটাই ও খুব মিষ্টি করে এক্সপ্রেশন দিয়ে গাইছিল আর সেটা তোমাদের না দেখিয়ে পারলাম না সেটাও ফ্ল্যাশব্যাকে দেখে নাও আমি নাইকাতে চার পাঁচটা জিনিসের অর্ডার দিয়েছিলাম আর সেগুলো আজকে ডেলিভারি হয়ে গেছে তো আমি ভাবলাম আনবক্সিংটা তোমাদের সামনেই করবো আর তোমরাও দেখে নেবে আমি কি কি অর্ডার দিয়েছিলাম তো চলো আগে আনবক্সিংটা করে নিই পলিশটার নাম হচ্ছে রাস্টিক রোজ আর এর শেড নাম্বার হলো 264 এই নেল পলিশটার নাম হচ্ছে ল্যাভেন্ডার ড্রিজল আর এর শেড নাম্বার হলো 71 আমি দুটো নেল পলিশ অর্ডার করেছিলাম এটা হচ্ছে বায়োডার্মা সেন্সিবিও H2O মিশেলো ওয়াটার আমি অনেক রকমের মেকআপ রিমুভার ইউজ করেছি বাট এটা হচ্ছে দ্য বেস্ট মেকআপ রিমুভার এটা খুব জেন্টল অ্যান্ড কুইক মেকআপ রিমুভ করে এই 100 ml মেকআপ রিমুভারের সাথে আমি একটা 20 ml বায়োডার্মা মিশেলো ওয়াটার ফ্রি পেয়েছি এটা হলো মেবেলিন নিউ ইয়র্ক হাইপারগ্লসি ব্ল্যাক লিকুইড আইলাইনার 50% ডিসকাউন্ট পেয়েছিলাম বলে দুটো আইলাইনার পারচেস করেছি সব প্রোডাক্টসের লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো আমি কিছুদিন আগে কোনো একটা ব্লগে তোমাদের বলেছিলাম আমার মাস্কগুলো সব নষ্ট হয়ে গেছে আমাকে অ্যামাজনে কিছু মাস্ক অর্ডার দিতে হবে তো আমি অ্যামাজনে ফ্লোরাল প্রিন্টের কিছু মাস্কের অর্ডার দিয়েছিলাম সেই মাস্কগুলো এসে গেছে আমার ফ্লোরাল প্রিন্ট ভীষণই ভালো লাগে আমার ফেভারিট বলতে পারো তো এখানে একটা সেটে তিনটে মাস্ক আছে আর এই মাস্কগুলো 2-ply মাস্ক ভীষণই ভালো মেটেরিয়ালের আর খুবই কমফোর্টেবল মাস্ক এই মাস্কের লিঙ্কটা আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো তোমরা চাইলে সেগুলো কিনতে পারো একটু পরে যেহেতু বেরোবো সেই জন্য এখন রেডি হতে হবে তো আমি এখন রেডি হতে যাচ্ছি তোমরা তখন মাস্কগুলো দেখে নাও ।
আমরা এখন রেডি হয়ে গেছি, এবার চটপট মুভি দেখতে যাওয়ার পালা। তো আমাদের উবার এসে গেছে, দেখতেই পাচ্ছ। আজকে যেহেতু সানডে, সেই জন্য সানডে আমাদের ড্রাইভারের ছুটি থাকে, তো আমরা এখন উবারে যাচ্ছি। তো চলো, লেটস গো। দেখো, করোনার জন্য উবারের ড্রাইভার সিটটা প্যাসেঞ্জার সিট থেকে সেক্লুড করে দিয়েছে। ঘুমলো তো আমরা এখন মুভি দেখতে চলে এসেছি। আমরা অনেক দিন পর আজকে মুভি দেখতে এসেছি, সো ফিলিং ভেরি এক্সাইটেড। মুভি দেখতে এসে পপকর্ন সাথে না থাকলে ঠিক মজাটাই আসে না। আর আমরা মুভি দেখতে যখনই আসি পপকর্ন তো মাস্ট, তো আজকেও সেটাই হচ্ছে। এখন আমরা আগে পপকর্ন নেব, তারপরে আমরা মুভি হলে যাব। আমাদের মুভি দেখা কমপ্লিট হয়ে গেছে। আমরা টেনেট দেখতে এসেছিলাম এবং আমরা ভীষণই এনজয় করেছি। এখন আমরা যাচ্ছি আরিয়ানে সান্টা ক্লজ শপিংয়ে। তো চলো, লেটস গো। এটা ভালো, এটা পছন্দ হয়েছে তোমার? বাবা, এ তো খুব রেগে গেছে স্যান্টাটা। কোনটা ভালো? এটা পছন্দ হয়েছে? তুমি ফাইনাল করো কোনটা নেবে। তুমি সবগুলোই বলছো ভালো। এটাই ভালো। এটা গিফট আছে, এটা মধ্যে গিফট আছে। হ্যাঁ, তাহলে তো ক্রিসমাস গিফট লাগবে না। এই তো তোমার কোনটা পছন্দ? তো এই সান্টা ক্লজটা কি তোকে ক্রিসমাসে গিফট দেবে বলেছে? দেবে? তাহলে এটাই নিয়ে নে। ঠিক আছে। রিক, তো সান্টা ক্লজ। থ্যাংক ইউ। ইউ আর ওয়েলকাম। থ্যাংক ইউ মা ফর গিফটিং মি দি সান্টা ক্লজ। ইউ আর ওয়েলকাম। সো এবারে তো তুই ভীষণ খুশি, এবারে তোকে সান্টা দিয়ে দিয়েছি। তো এবার আমরা যদি কোথাও ঘুরতেও যাই 25 ডিসেম্বরে, সান্টা তো তোর সাথে থাকলোই, তোকে সান্টা গিফট দিয়ে দেবে। হ্যাঁ, দেবে তো। সো আর ইউ হ্যাপি নাও? ইয়েস।
এই হলো বাচ্চা। বাচ্চাদের কত রকমের ইমাজিনেশন। সো আমাদের স্যান্ডার শপিং ডান, আজকে কী কী করলাম পুরোটাই তোমাদের সাথে শেয়ার করলাম। তো আজকে ব্লগটা আমি এখানেই এন্ড করছি। যদি আজকে ব্লগটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে ডেফিনেটলি একটা লাইক করে দিও, আর যারা এখনও পর্যন্ত আমার চ্যানেল সাবস্ক্রাইব করোনি তারা চটপট সাবস্ক্রাইব করে নাও, যাতে আমি যখনই কোনো ভিডিও আপলোড করি সবার আগে যেন তোমাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যায়। থ্যাংকস ফর ওয়াচিং অ্যান্ড বাই।